বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি নির্বাচনের দিকে, কারণ জম্মু কাশ্মীরে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে। এখনো পর্যন্ত জানা গেছে কড়া নিরাপত্তায় 24 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে। গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রত্যেককে শক্তিশালী হওয়ার একটি বার্তা দিলেন, উৎসবে যেন প্রত্যেককে সামিল হয় তার বার্তা দিলেন। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, জম্মু কাশ্মীরে আজ প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে ভারতের উপত্যকায়? দেখো অঙ্কিতা, সকাল 11টা পর্যন্ত 26.72% ভোট গ্রহণ হয়েছে, মানে এখনো ভোট পড়েছে এবং এখনো সময় অনেকটাই বাকি রয়েছে, যে কারণে আশা করা হচ্ছে যে 10 বছর পর সেখানে নির্বাচন হচ্ছে এবং গণতন্ত্রের এই উৎসব নিঃসন্দেহে প্রত্যেকেই যোগ দেবেন এবং আশা করা যাচ্ছে যে সেখানে ভোটের যে পার্সেন্টেজ সেটা নিশ্চিত ভাবে 80% বেশি হবে, তেমনটাই কিন্তু আশা। আজ সকাল থেকে একেবারে কড়া নিরাপত্তার মধ্যেই ভোট গ্রহণ চলছে এবং সেই ভোটে কোথাও কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সুতরাং এখনো তোমাকে জানিয়ে রাখবো যে মোট সেখানে ভোটার সংখ্যা রয়েছে 23.27 লাখ মানুষ ভোটার রয়েছে, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 11.76 লাখ এবং 11.15 লাখ মহিলা ভোটার রয়েছেন সেখানে, যারা আজকে ভোট দিচ্ছেন। এবং মোট 24টা অ্যাসেম্বলিতে আজকে ভোট গ্রহণ চলছে, যার মধ্যে রয়েছে চেনাব ভ্যালি যেটা ডোডা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কিস্তেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা কয়েকদিন আগে পর্যন্ত গোলাগুলির খবর পেয়েছিলাম, রামবান এবং তার পাশাপাশি সাউথ কাশ্মীরের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ান, এই পুলওয়ামাও কিন্তু প্রচন্ড মানে বলা যেতে পারে যেখানে জঙ্গি আক্রমণের খবর আমরা বারবার পেয়েছি। পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল সেখানে, এই পুলওয়ামায় কিন্তু তোমাকে জানিয়ে রাখবো অত্যন্ত সেন্সিটিভ একটা কেন্দ্র, যেখানে মেহবুবা মুফতি সেখানে কিন্তু লড়ছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সেখানে কিন্তু আপ তাদের প্রার্থী দিয়েছে। সুতরাং এইখানে একটা যে একটা লড়াই হবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু সেখানে মেহবুবা মুফতির এগেনস্টে কতটা দাঁড়াতে পারবেন প্রতিপক্ষ সেটাও একটা কিন্তু সন্দেহ রয়েছে, কারণ এই মেহবুবা মুফতি কিন্তু দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী সেখানকার ছিলেন এক সময়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি যেটা একটু আগেও বলছিলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গণতন্ত্রের এই উৎসবে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে সব থেকে বেশি ভোট পড়ে এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করা যায়। যেটা তোমাকে বলছিলাম একটু আগেও যে 10 বছর পর ভোট হচ্ছে, সুতরাং 10 বছর পর ভোট হওয়ার জন্য সেখানে যে এত দিন ধরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ সেগুলো কিন্তু থমকে ছিল, এই 10 বছরের মধ্যে অনেক কিছুই সেখানে পরিবর্তন হয়ে গেছে। জম্মু কাশ্মীর তাদের যে স্পেশাল যে রাজ্যের যে একটা তকমা, বিশেষ রাজ্যের যে তকমা সেটা হারিয়েছে, 370 তারা বাতিল হয়ে গেছে এবং পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে রয়েছে ভোটের আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 370 ধারা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনোভাবেই 370 ধারাকে আর আনবেন না তারা, এবং যেভাবে তিনি হুঙ্কার দিয়েছেন যে বিরোধীদের যে কোন রকম জায়গাই থাকবে না, বিজেপি এবং বিজেপি সর্বত্রই রাজ করবে এমনটাই কিন্তু তিনি মনে করছেন, চারিদিকে গেরুয়া আবির উঠবে এমনটাই তিনি মনে করছেন, এবং পাশাপাশি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে বিশেষ করে যে ইন্ডিয়া জোটে যারা শরিক তারাও কিন্তু মোটামুটি ভাবে আলাদা আলাদা করে লড়ছেন, বিশেষ করে মেহবুবা মুফতির বা দল পিডিপি সেখানে কিন্তু কেউ যোগদান করেননি, মানে কংগ্রেসও নেই সেখানে, জম্মু কাশ্মীরের যে লোকাল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও সেখানে নেই। সুতরাং এইখানে দাঁড়িয়েই কিন্তু একটা প্রশ্ন যে এই যে ভোট ভাগাভাগি বা সেইখানেই যে বিজেপি একটা আলাদা জায়গা পেয়ে যেতে পারে সেটা কিন্তু বারবার রাজনৈতিক মহল মনে করছে। তবে ভালো খবর এটাই যে অ্যাটলিস্ট 10 বছর পর সেখানে ভোটটা হচ্ছে এবং যেভাবে সকাল 11টা পর্যন্ত 26.72
7.2% মানে প্রায় 7% মতন ভোট পড়ে গেছে, এবং আর যে 5-6 ঘন্টা ভোট হবে সেখানেও কিন্তু বলা যেতে পারে যে মোটামুটি ভাবে 70-80% মতন ভোট পড়বে। কিন্তু আমরা প্রায় প্রতিদিন দেখেছিলাম যে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গিদের হানা বা জঙ্গিদের সাথে সেনাদের গুলি লড়াই রীতিমতো উত্তপ্ত ছিল। বর্তমানে কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর রয়েছে, না একেবারে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ পর্ব চলছে? না, সেটাই তোমাকে আমি একটু আগে বললাম যে সকাল থেকে কোনো অশান্তির খবর নেই, নিরাপত্তা রয়েছে সেখানে, এবং প্রত্যেক মানুষ যারা ভোট দিচ্ছে আজকে তাদের হাসি মুখের ছবি সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। সুতরাং এই সমস্ত ছবিগুলোই যেন থাকে ভোট যতক্ষণ চলবে। আজকে সেখানে একটা রাউন্ড হচ্ছে, আগামী আরো 2টো রাউন্ড রয়েছে, সুতরাং 3 রাউন্ড যে ভোট গ্রহণ চলবে সেখানে যেন মানুষের হাসি মুখই থাকে, সেটাই আমরা প্রত্যেকে চাইবো। এবং প্রত্যেকে কিন্তু তারা যে মানে হাসি মুখের ছবি অনেকে সোশ্যাল মিডিয়াতে নিজেরা পোস্ট করছেন, কেউ হয়তো অন্য নিউজ মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে অনেক সময় সেই ছবিগুলো ছড়িয়ে পড়ছে, যেটা সত্যি খুব ভালো একটা ছবি। এবং কড়া নিরাপত্তার মধ্যেই এই ভোট গ্রহণ চলছে। বিজেপির মাধ্যমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোর যে নেতা এবং সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আহ্বান জানিয়েছেন, প্রত্যেকেই যেন সেখানে সামিল হন, নির্ভয় যেন সেখানে ভোটদান করেন। এবং সেই জন্যই হয়তো মানুষ আজকে এগিয়ে আসছে, যে তাদের যে উন্নয়ন দাবি দাওয়া গুলো, তাদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো দরকার সেগুলো যাতে সঠিকভাবে হয়, সুতরাং সেই জন্যই আজকে মানুষ কিন্তু ভোটদানের জন্য এগিয়ে আসছে। এবং এটার জন্যই কিন্তু এখনো পর্যন্ত হয়তো মানুষের এই স্বতঃস্ফূর্ততা থাকার জন্যই কিন্তু হয়তো এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর আমাদের কাছে আসেনি। সুতরাং আর কয়েক ঘন্টা আমাদের অপেক্ষা করতেই হবে, দিনের শেষে হয়তো আমরা সাংবাদিক বৈঠক পাবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে আদৌ কোথাও কিছু হলো কিনা। একদম, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ইতিমধ্যে জম্মু কাশ্মীরে প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই চলছে এবং প্রত্যেকেই চাইছে যে এই গোটা ভোট যেন শান্তিপূর্ণভাবেই হয়, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে আটোসাটো নিরাপত্তা রয়েছে, নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ পর্ব চলছে। এ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।